Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. As-salatu wa salamu ala ashrafil anbiya wal mursalin. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাজারে প্রবেশ করে আমাদের জন্য বাজারে যখন আপনি আমি প্রবেশ করব সেখানে গিয়ে আমাদের একটা ইসলামী আদব রয়েছে, দোয়া রয়েছে, আর সেই দোয়ার ফজিলত নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। দেখুন সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কামে বিভিন্ন সময়ে আমরা বাজারে মোড়ে বিভিন্ন মার্কেটে আমরা কেনাকাটার জন্য বলেন বিভিন্ন সময় ঘোরাফেরা করার জন্য বিভিন্ন সময় আমরা বাজারের ঘাটে মোড়ে গিয়ে থাকি। তো গিয়ে আমরা চায়ের দোকানে বসে বিভিন্ন দোকানপাটে বসে আমরা প্রত্যেকটা মানুষ প্রায় দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষের নামে আমরা গীবত তহমতে ব্যস্ত থাকি, একজন আরেকজনের নামে পরনিন্দা করি, সমালোচনা করি, বিভিন্নভাবে আমাদের সময়গুলো আমরা কাটিয়ে দিচ্ছি। কিন্তু দেখুন একজন মুমিন বান্দাবান্দির বাজারে গিয়ে এমন কাজগুলো করা কখনো উচিত হবে না। অবশ্যই বাজারে গিয়েও আপনার আমার জন্য ইসলামী আদব রয়েছে, সেটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে জানতে পারি। দেখুন তিরমিজি শরীফের সহি সনদে বর্ণিত হয়েছে, বিশিষ্ট সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে গিয়ে বাজারে প্রবেশকালে আপনার একটা দোয়া রয়েছে আমরা সবাই জানি, যে সেই দোয়াটি আমি পড়ছি, তারপরে এই দোয়াটা আপনাদের সে জানাবো, শুনিয়ে দিব, এরপরে এর ফজিলতটা বলবো ইনশাআল্লাহ। দেখুন বাজারে গিয়ে যে দোয়াটি পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখুন এই দোয়াটি অনেক ছোট্ট দোয়া, কিন্তু এর ফজিলত, এর গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 লক্ষ নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আর হাদিসের পরের অংশ বলা হচ্ছে যে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ সগিরা গুনাহ মাফ করে দিবেন ও তার মর্যাদার স্তর 10 লক্ষ গুণে বাড়িয়ে দিবেন এবং তার জন্য জান্নাতে স্পেশালভাবে একটা ঘর নির্মাণ করা হবে, স্পেশালভাবে একটা ঘর তৈরি করে দেওয়া হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনার আমার উচিত হবে বাজারে গিয়ে আমরা অবশ্যই এই দোয়াটি পড়ব, আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমান ভাই ও বোনদেরকে এই দোয়াটা নিজে মুখস্ত করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি ইমরান বিন আবুকর। আপনারা আমার নিয়মিত আলোচনা পেতে চোখ রাখুন আল ইসলাহ টিভির পর্দায়।